আজি আমি রেখাখণ্ড অঙ্কনের উদাহরণ দেখিবা। দশ দশমিক ছ সিম দৈর্ঘ্য বিশিষ্ট এক রেখাখণ্ড অঙ্কন কর। আস প্রথমে কেবল স্কেল প্রয়োগ করে রেখাখণ্ড অঙ্কন করিবা। সোপান এক, কাগজ উপরে স্কেল রাখি দশ দশমিক ছ সিম দূরতার দুইটি বিন্দু নেবা। যেমিতি এইখানে আমি শূন্য নিকটরে এক বিন্দু এবং দশ দশমিক ছ নিকটরে আউ এক বিন্দু নেলে, এই বিন্দু চিহ্নিত করিবা সময়রে আম আখি ঠিক এই চিহ্নগুড়িকর উপরে রহিছে কি নাহি সেথিপ্রতি ধ্যান দেবা জরুরি। সোপান দুই, এই দুই বিন্দুকু আমি এক সরল রেখা দ্বারা যোগ করিবা। দুইটি বিন্দুকু পি এবং কিউ বলে নামিত করিবা। আমার আবশ্যক রেখাখণ্ড হেব পি কিউ। স্কেল এবং কম্পাস ব্যবহার করি আমি এই মাপর রেখাখণ্ড অঙ্কন করিবা। আস সোপান এক, প্রথমে আমি এক রেখা এম অঙ্কন করিবা। এই রেখা উপরে এক বিন্দু নেবা এবং এহাকু পি বলি নাম দেবা। সোপান দুই, বর্তমান কম্পাসের কন্টাকু আমি স্কেল শূন উপরে রাখি কম্পাসকু খোলিবা, যেপরি পেন্সিল মুন দশ দশমিক ছ সিএম কু স্পর্শ করিব। সোপান তিন, বর্তমান এই মাপকু সমান রাখি কম্পাসের কন্টাকু রেখা এম র পি বিন্দুরে রাখিবা এবং এই রেখাকু ছেদ করিবা ভলি এক চাপ অঙ্কন করিবা। সোপান চার, চাপটি রেখা এম কু যেউ বিন্দুরে ছেদ করিব তাকু কিউ বলি নামিত করিবা। পি কিউ আমার আবশ্যক রেখাখণ্ড যাহার মাপ দশ দশমিক ছ সিএম। আউ এক উদাহরণ, এইভাবে এক রেখাখণ্ড অঙ্কন কর যাহার দৈর্ঘ্য এ বি এবং সি ডি র অন্তর হেব। টিকে চিন্তা কর, আমাকে এ বি কিংবা সি ডি র মাপ জানা না, তেবে এভাবে স্থিতিরে এ বি এবং সি ডি র সূচাইবা ভলি এক রেখাখণ্ড অঙ্কন কোন সম্ভব ভাবি দেখ। ঠিক আছে, আস মু কহুছি জ্যামিতির জ্ঞান প্রয়োগ করে এভাবে রেখাখণ্ড অঙ্কন করা সম্ভব। এখানে আমি দেখুছু যে এ বি রেখাখণ্ড সি ডি রেখাখণ্ড ঠার বড় দেখা যাচ্ছে। এ দুইটির অন্তর জাঁয়া এ বি র সমান মাপরে এক রেখাখণ্ড প্রথমে অঙ্কন করা। আমি এভাবে অঙ্কন করা। সোপান এক, প্রথমে কম্পাসের কণ্টাকু আমি এ বিন্দু উপরে রাখবা এবং কম্পাসকু খোলি পেন্সিল মুনকু বি বিন্দু উপরে রাখবা। অর্থাৎ কম্পাস সহ আমি এ বি মাপর হিসাব নেলে। সোপান দুই, আমি এক রেখা অঙ্কন করি এহাকু এম বলি নাম দেবা। সোপান তিন, রেখা এম উপরে আমি এক বিন্দু নেবা এবং তাকু ও বলি নামিত করিবা। আম কম্পাসের মাপ পরিবর্তন ন করি এই বিন্দু ও ঠারু এক চাপ নেবা যাহা এম সরল রেখাকু ছেদ করিব। সোপান চার, এই চাপ রেখা এম কু যেউ বিন্দুরে ছেদন করিব সেই বিন্দুকু কিউ বলি নামিত করিবা। আমকু ও কিউ র রেখাখণ্ড মিলিছি যাহা এ বি সহ সমান। এবে আমি সি ডি র সমান মাপরে আউ এক রেখাখণ্ড অঙ্কন করিবা। সোপান পাঁচ, আমি কম্পাসর কণ্টাকু সি বিন্দুরে রাখি সি ডি সমান মাপ যায় কম্পাসকু খোলিবা। পেন্সিল মুন ডি স্পর্শ করিবা পরে আমকু সি ডি র মাপ মিলিব। সোপান ছ, কম্পাসর বাহুগুড়িকু কিছু এপাখ সেপাখ ন করি রেখা এম র ও বিন্দুরে কম্পাসর কণ্টা রাখি এমিতি এক চাপ আঙ্কিবা যাহা রেখা এম কু ছেদ করিব। সোপান সাত, চাপটি রেখা এম কু যেউ বিন্দুরে ছেদ করিব তাকু পি বলি নামিত করিবা। আমি রেখাখণ্ড ও পি পাইছু যাহা সি ডি রেখাখণ্ডর সমান মাপরে হয়েছি। সোপান আট, এইখানে আমি দেখি পারিছু যে ও কিউ রু ও পি বাদ দেলে যে অংশ রহুছি তাহা এক দুইটি রেখাখণ্ডর অন্তরকু দর্শাউছি। অর্থাৎ ও কিউ বিযুক্ত ও পি সমান পি কিউ। যেহেতু ও কিউ সমান এ বি এবং ও পি সমান সি ডি, আমি কহিপারিবা যে এ বি বিযুক্ত সি ডি সমান পি কিউ।
ଏହିଭଳି ଆମେ ଏ ବି ଏବଂ ସି ଡି ର ଅନ୍ତର ସମାନ ଦୈର୍ଘ୍ୟର ରେଖାଖଣ୍ଡ ପି କ୍ୟୁ ଆମେ ଅଙ୍କନ କଲେ। ଏବେ କୁହ, ତୁମେ କଣ ଦୁଇଟି ରେଖାଖଣ୍ଡର ସମଷ୍ଟି ମାପରେ ଏକ ରେଖାଖଣ୍ଡ ଅଙ୍କନ କରିପାରିବ? ନିଜେ ଚେଷ୍ଟା କରି ଦେଖ। ତେବେ ଆଜି ଆମେ ରେଖାଖଣ୍ଡ ଅଙ୍କନର ଉଦାହରଣ ଦେଖିଲେ। ଆଗାମୀ ଭିଡିଓରେ ଆମେ ରେଖାଖଣ୍ଡ ଅଙ୍କନ ସମୟରେ ହେଉଥିବା କେତେକ ତ୍ରୁଟି ସମ୍ପର୍କରେ ଜାଣିବା।